হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো। আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা পড়তে চলেছি আমরা যে দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের পড়া শুরু করেছিলাম তার 141 পাতা। আগের সমস্ত পাতার ভিডিও পাট পাট করে করা রয়েছে, প্লেলিস্ট ধরে ধরে তোমরা দেখবে, অনেক কিছু শিখতে পারবে সেখান থেকে, তারপর তোমরা এই ভিডিওটা দেখবে। তো তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 141 পাতা খুলে নেবে, সেখানে দেখবে প্রথমেই কি বলা হচ্ছে, বলা হচ্ছে খরগোশের লাভ দেখি। তো দেখবে একটা খরগোশের ছবি দেওয়া রয়েছে, খরগোশের লাভ, আর দেখবে একটা কি স্কেলের মতো রয়েছে, আর সেখানে সংখ্যা লেখা রয়েছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 সংখ্যা লেখা রয়েছে। আর একটা খরগোশ দেখবে লাভ দিয়ে দিয়ে যাচ্ছে, তাহলে শূন্য থেকে দেখো দুয়ে চলে গেল, মানে 0, 1, 2, 2 ঘর চলে গেল, 2 থেকে আবার 4-এ গেল, 2, 3, 4, এই যে 2 ঘর, তাহলে খরগোশটা 2 ঘর 2 ঘর করে যাচ্ছে, 4 থেকে গেল 6-এ, 4-এ ছিল 5, 6, 2 ঘর গেল, 6-এ ছিল 8-এ চলে গেল, 7, 8, 2 ঘর, 8-এ ছিল 9, 10, এই যে 10-এ চলে গেল, 2 ঘর গেল, 10 থেকে আবার 12-তে গেল, 11, 12, 2 ঘর, 12 থেকে 14-তে গেল, 13, 14, 2 ঘর, তাহলে খরগোশটা 2 ঘর 2 ঘর করে যাচ্ছে। আর এই খরগোশের মধ্যে দিয়ে আমরা 2-এর ঘরের নামতা বা 2 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে কীরকম হয়, কীভাবে হবে সেটা শিখতে পারবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। কি বলা হচ্ছে দেখবে, বলা হচ্ছে খরগোশের লাভ দেখি ও কতটা এগুলো মাপি, খরগোশের লাভ দেখি আর কতটা এগুলো মাপি, ছোট করে লিখি, আর সেগুলোই ছোট করে নামতার মাধ্যমে আমাদের বা গুণের মাধ্যমে লিখতে হবে। তো দেখো, লাভ না দিলে যায় 0, যদি খরগোশ লাভ না দেয় প্রথমে কত, 0-এর ঘরেই থাকবে, যদি লাভই না দেয় 0-এর ঘরে থাকবে, তাই 2 কেন, একবার লাভ দিলে কিন্তু খরগোশ 2 ঘর করে যাচ্ছিল, উপরে আমরা পড়ে আসলাম, তাই 2, আর লাভ না দিলে যায় কত, 0, তাই 0 দিয়ে গুণ হবে। আর আগের পাতায় আমরা করেছিলাম আগের ভিডিওতে 2-এর সাথে যে কোনো সংখ্যার সাথে 0 গুণ করলে 0 হয়, সেটা 2-এর সাথে হোক বা 3-এর সাথে হোক, তাই 2, 0 কত হবে, 0 হবে। এবার দেখবে 1 লাফে যায় 2, তাহলে খরগোশ যদি 1 লাফে যায় কত, 1 লাফে যায় 2 ঘর, আমরা দেখেছিলাম ছবিতে 2 ঘর যাচ্ছে কিন্তু 2 ঘর 2 ঘর করে, তাহলে কত বসবে এখানে, 2 বসবে, আর দেখবে 1 লাফে যাচ্ছে 2, তাহলে একবার লাফ দিল, তাহলে 2 × 1, যে কবার লাফ দেবে সেটার সাথে গুণ হবে, তাহলে 2 এক্ষে কত হবে, 2 হবে, 1 লাফে গেল 2 ঘর। তারপর এটা দেখবে কত, 2 বার লাফ দিচ্ছে, তাহলে 2 বার লাফ দেওয়া মানে কি, 2 2 করে 2 বার যাবে, 2 যোগ 2, যোগের সাহায্যে করা রয়েছে, তাহলে 2 আর 2 যদি যোগ করি আমরা কত হবে, 4, তাহলে এখানে বসবে 4। আর দেখবে একবারে 2 ঘর 2 ঘর করে লাফ দিচ্ছিল, আর লাভ দিয়েছে কবার, 2 বার 2 লাফে, তাই 2 দিয়ে গুণ হচ্ছে, তাহলে 2 × 2, 2 দুগুণে কত হবে, 4, তাহলে 2 যোগ 2ও 4, 2 × 2ও কিন্তু 4 হচ্ছে। তারপরটা দেখবে 3 লাফে যায় 3 বার লাভ দেবে, তাহলে 3 বার লাভ দেওয়া মানে কি, প্রথম লাভে গেল 2 ঘর, তারপর লাফে গেল 2 ঘর, তারপরে তৃতীয় লাফেও গেল 2 ঘর, তাহলে 2 2 2 3 বার যদি লাভ দিয়ে যায় তাহলে কত ঘর যাবে, এই যে ছবিতে তোমরা দেখে নেবে, এই যে 1 বার লাভ দিল, 2 বার লাভ দিল, 3 বার লাভ দিল, 2 2 করে লাভ দিয়ে 3 বারে কত ঘর গেল, 6-এর ঘর পর্যন্ত কিন্তু গেল। তাহলে 3টে 2 যোগ করে কত হবে, 6 কিন্তু হবে, আমরা ছবিতে দেখলাম 6-এর ঘর পর্যন্ত গেল। এবার গুণের সাহায্যে ছোট করে দেখাবো। তো দেখো 1 লাফে কত করে যাচ্ছে, 2, আর লাভ দিল কবার, 3 বার, সেজন্য 3 দিয়ে গুণ হবে, তাহলে 2 3-এ কত হবে, 2 3 হবে 6, এখানেও 6 বসবে। তারপর এটা দেখবে 4 লাফে যায় 4 লাফে কি, 2 2 করেই কিন্তু যাবে, 1 লাফে, প্রথম লাফে 2 ঘর গেল, তারপরে লাফে 2, তারপর লাফে 2, আর শেষ লাফেও 2, তাহলে 4 বার 2 2 করে যদি যায় তোমরা ছবিতে দেখবে কত পর্যন্ত যাবে, 8 পর্যন্ত কিন্তু যাবে, আর প্রত্যেক লাফে 2 করে যাচ্ছিল বলে 2, আর 4 বার লাফ দিয়েছে বলে 4 দিয়ে গুণ হবে, তাহলে 2 4-এ কত হবে, 8, তোমরা কিন্তু বসিয়ে নেবে। আর যদি তোমরা 2-এর ঘরের নামতাটা না জানো, আগে মুখস্থ করবে, তারপরে এই ভিডিওটা দেখবে। এবার দেখবে 5 বার লাভ, যদি 5 বার লাফে যায়, 5 লাফে যায়, তাহলে দেখবো 5 বার লাভ দিয়ে কত কত দূর যাবে, প্রথম লাফে গেল 2, দ্বিতীয় লাফে গেল 2 ঘর, তৃতীয় লাফে গেল 2 ঘর, চতুর্থ লাফে গেল 2, পঞ্চম লাফে গেল 2, তাহলে 2 2 করে যদি 5 বার লাভ দেয় তোমরা দেখবে ছবিতে 10 ঘর পর্যন্ত চলে যাবে, তাহলে 5 বার লাভ দিয়েছে। তো দেখো 1 1 লাফে কত করে যাচ্ছিল, 2, তাহলে এখানে বসবে 2, আর লাভ দিয়েছে কবার, 5 বার,
পাঁচটা বসানোই রয়েছে, তাহলে 2 5-এ যদি গুণ করা হয় 2 5-এ হবে 10, এটাও বসানো রয়েছে, তাই ওটা আমাদের বসানোর আর দরকার নেই। তারপরে দেখবে 6 লাফে যায়, তাহলে প্রত্যেক লাফে কিন্তু 2 2 করে যাবে, 2 2 2 2 আবার 2। তাহলে এবার আমরা ছবিতে দেখবো 6 লাফে কত দূর যাচ্ছে। 1 লাফ, 2 লাফ, 3 লাফ, 4 লাফ, 5 লাফ, 6 লাফ। দেখবে 6 লাফে কত ঘর গেছে, 12 ঘর কিন্তু গেছে। তাহলে 6 লাফে এখানেও কিন্তু 2 2 গুলো যদি যোগ করা হয় তাহলে কত হবে, 12 হবে। তাহলে 12 তোমরা বসিয়ে নেবে। তারপরটা দেখবে এদিকে গুণের সাহায্য করব, 1 1 লাফে যাচ্ছিল 2 করে, সেজন্য 2, আর 6 বার লাফ দিয়েছে বলে 6 দিয়ে গুণ হবে। তাহলে 2-এর ঘরে নামতা 6 পর্যন্ত গুনবো, এই যেখান থেকে গুনবো, 2 1 2, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12। তাহলে গুণ করলে কথা হবে 12। তাহলে আমরা বুঝতে পারলাম যদি 2 2 করে 6 লাফ দেয় 12 ঘর যাবে। তারপর 7 লাফে যায়, দেখবে 7 লাফে যাবে, প্রত্যেক লাফে 2 2 করে যাবে, তাই প্রত্যেকটা ঘরে আমরা 2 বসাতে থাকবো। তাহলে 7 বার যদি 2 লাফ করে দেয়, তাহলে এটা যদি আমরা ছবিতে দেখি তাহলে তোমরা দেখবে 14 ঘর পর্যন্ত চলে যাবে। এবার দেখবে গুণের সাহায্য করব, 2 2 করে যাচ্ছে প্রত্যেক লাফে, আর লাফ দিল 7 বার, তাই 7 দিয়ে গুণ হবে। তাহলে 2-এর ঘরে নামতে 7 পর্যন্ত গুনবো, 2 6 যদি 12 হয়, 2 7-এ কত হবে, 14, আরও 2 লাফ এগিয়ে যাবে। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। এবার দেখবে 8 লাফে যায়, তাহলে প্রত্যেক ঘরে 2 2 করে বসাবো, 1 লাফ, 2 লাফ, 3 লাফ, 4 লাফ, 5 লাফ, 6 লাফ, 7 লাফ, 8 লাফ, 8 লাফ। তো এটা তোমরা যোগ করবে, দেখবে কত হবে, 2 4 6 8 10 12 14 16, দেখবে 16 হবে। তাহলে 8 বার যদি লাফ দেয় 16 ঘর চলে যাবে। তাহলে 2 2 করে 1 1 লাফে যাচ্ছিলো বলে 2, আর 8 বার লাফ দিয়েছে বলে 8 দিয়ে গুণ হবে। তাহলে 2 7-এ যদি 14 হয়, 2 8-এ কত হবে, 16। তাহলে এখানটা 16 বসিয়ে নেবে। এবার আমরা দেখবো 9 লাফে কতটা যাচ্ছে, 9 লাফে যাচ্ছে, তাহলে 1 1 লাফে 2 2 করে যাচ্ছিলো, 9টা দেখবে ছক দেওয়া রয়েছে, প্রত্যেক ছকেই কিন্তু 2 হবে, কারণ 1 1 লাফে 2 ঘর করে যাচ্ছিল। তাহলে দেখবে 9 লাফে কত যাবে, দেখবে 2 4 6 8 10 12 14 16 18, এই 2গুলো সবগুলো যদি তোমরা যোগ করো দেখবে কত হবে, 18। আর আমরা আরেকভাবে করতে পারি, এটা 2 2গুলো বসিয়ে রাখলাম, এটা এখন বসাবো না। তো 9 লাফ যাচ্ছে, 1 1 লাফে 2 ঘর করে যাচ্ছিল বলে 2, আর 9 লাফ যাচ্ছিল বলে 9 দিয়ে গুণ। তাহলে 2 8-এ যদি 16 হয়, 2 9 কত, 18। এই গুণটা আমরা করে নেব, তারপরে এটা যোগও করতে পারো বা 18 বসাতে পারো, 2 9 18 গুণ করে নিয়ে এটা বসাতে পারো, আবার যোগ করেও বসাতে পারো। দুরকমভাবে আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, তোমরা যেটা সহজ মনে হবে সেভাবেই করতে থাকবে। এবার দেখবে 10 লাফে যায়, এবার হচ্ছে একটা মজার জিনিস। এতক্ষণ আমরা কি করছিলাম, 9 লাফে যায়, 9 বার 2 কিন্তু বসাচ্ছিলাম দিয়ে যোগ করছিলাম, এবার 10 লাফে যায়। এবার দেখো 18 থেকে শুরু হচ্ছে, তোমাদের মনে প্রশ্ন আসবে এই 18টা কোথা থেকে আসলো, তো তোমরা এটা খোঁজার জন্য কোথায় যাবে, এখানে দেখবে 9 লাফে গেছিলো কত, 18। 9 লাফে গেছিলো কত, 18, এই 18টা এখানে বসানো হচ্ছে। তাহলে 9 বার 2 না বা 10 বার 2 না বসিয়ে 9 বারে 18 গেছিলো সেটা বসানো হয়েছে, আর 10 বারে আরও কত যাবে, 2, আরও 2 দেওয়া হলো। তাহলে 18 আর 2 যদি যোগ করা হয়, 18 19 20, তাহলে 10 লাফে যাবে কত, 20 ঘর যাবে। তাহলে এতগুলো 2 দেওয়ার দরকার পড়লো না, 9 লাফেরটা এখানে বসিয়ে নেওয়া হলো, আর 10 নম্বর লাফে আবার 2 যাবে, সেজন্য 2 বসানো হলো। তাহলে 18 আর 2 20। এবার দেখবে প্রত্যেক লাফে যাচ্ছিল 2 করে, আর 10 লাফ দিয়েছে তাই 10 দিয়ে গুণ। তাহলে 2 2 9 18, 2 10-এ কত হবে, 20 কিন্তু হবে। এটা আশা করি প্রত্যেকে বুঝতে পারলে, আরও অনেকগুলো রয়েছে সেগুলো বুঝবো, আরও 2টো রয়েছে। দেখো 11 লাফে যায়, এটা বার করব। তো এটার জন্য আমরা কি করেছিলাম, 9 লাফের বেলায় 9 বার 2 বসিয়েছিলাম, 11 লাফের বেলায় 11 বার 2 বসানোর কিন্তু আর দরকার নেই। আমরা দেখব 10 লাফে কত দূর গেছে, 10 লাফে দেখো 20 ঘর পর্যন্ত গেছে, 2 0 20, ওই 20টা এখানটা আগে বসিয়ে নেব, 20 ঘর গেছে। আর 11 লাফের বেলাতেও আরও কিন্তু 2 ঘর যাবে, তাহলে 10 লাফে 20 গেছিলো 11তম লাফে, তাহলে একটা লাফ বাড়ছে মানে 2 বাড়বে, তাহলে 20 আর 2 যদি যোগ করা হয় 22 হবে। আর 2-এর ঘরে নামতা 11 পর্যন্ত যদি আমরা গুনি কত হবে, দেখবে 2 10-এ 20, 2 11 22, এই যে 20 আর 2-এ 22 হয়েছে, তাই এখানটা বসবে 22। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো, খুব সহজ করে আমি কিন্তু তোমাদের বুঝিয়ে দিচ্ছি।
তারপরে দেখবে কি 12 লাফে যায় কত, সেটা বার করব। 12 লাফে যায় কত বার সেটা দেখার জন্য আমরা আগে 11 লাফে কতটা গেছে দেখব। 11 লাফে কতটা গেছে? 22। এই যে 22 ঘর গেছে, আর ওই 22টাই কিন্তু আমরা বসিয়ে দেব। তাহলে 11 লাফে 22 সেটা আমরা বসালাম, আর 12তম লাফে আরও কত যাবে? 2 কিন্তু যাবে। তাহলে 22 আর 2 যদি আমরা যোগ করি, 22 23 24, 2 দশ 4, 4টা বাইরে চলে গেল, 6টা অনেক ছোট, অসুবিধা নেই, 2 দশ 4 24। তো দেখো প্রত্যেক লাফে 2 2 করে যাচ্ছিল বলে 2, আর 12 বার লাফ দিয়েছে বলে 12 দিয়ে গুণ হবে। 2 12তে কত হবে? 12 দুগুণে বা 2 12তে হবে 24, 2 দশ 4 24, এখানে অলরেডি আমরা যোগ করে নিয়েছি 24, 2 12তেও হবে 24। তো এর মধ্যে দিয়ে আমাদের কিন্তু 141 পাতা সম্পূর্ণ হলো। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে, এখানে এই ব্যাপারটা একটু বেশি বোঝার ছিল। 9 লাফ পর্যন্ত আমরা 2 9 বার 9 বার করে বসাচ্ছিলাম, 8 বারের বেলায় কি 2 বার 2 8 বার বসিয়েছিলাম, 2 8টা ঘরে বসিয়েছিলাম, 2 2 2 এভাবে, কিন্তু 10 নম্বর বেলায় আর বসালাম না, কারণ 9 নম্বর বেলায় 18 গেছিল, ওটা একবারে আমরা নিয়ে নিয়েছি। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আর আমাদের আজকের ভিডিওটা এই 141 পাতা নিয়েই থাকছে। ভিডিওটা প্রত্যেকে মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। প্রত্যেককে অনেক ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে সুস্থ থাকো, স্বাভাবিক থাকো।